খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ভারতীয়কে গ্রেপ্তার করেছে কানাডার পুলিশ দেশটির আলবার্টা প্রদেশের অ্যাডমেন্টন শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয় এছাড়া হত্যার ঘটনায় ভারত সরকারের সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারীরা গেল বছর ভ্যানকুভারে খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনায় তিন ভারতীয়কে গ্রেপ্তার করেছে কানাডার পুলিশ স্থানীয় সময় শুক্রবার অ্যালবার্টা প্রদেশের অ্যাডমন্টন শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন তিন ভারতীয় নাগরিক হলেন কারণপ্রীত সিং কামলপ্রীত সিং ও ব্রাত। আদালতে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে দেশটির পুলিশ আরও জানিয়েছে এই হত্যার ঘটনায় ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় খালিস্তানিরা তবে তাদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে ভারত সরকার অনেক খালিস্তানপন্থীকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে কানাডা নয়াদিল্লির এমন দাবির কারণে অটোয়ার সঙ্গে সম্পর্কে অস্বস্তি চলছিল বেশ কয়েক বছর ধরেই গেল বছরের জুনে নির্জার হত্যাকাণ্ডের পর কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত থাকতে পারে বলে জানান বলেন এ বিষয়ে কানাডার কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে তবে নয়াদিল্লি অভিযোগ করে ট্রুডোর দাবিকে অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেয় আর এ নিয়ে কানাডা ভারত কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি হয় এবার তিন ভারতীয় নাগরিকের গ্রেপ্তারের ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আবার টালমাটাল হতে পারে বলে মনে করা হচ্ছে সাঞ্জিদ ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক